ভোটার কার্ড এমন একটি ডকুমেন্ট যে ডকুমেন্টটি বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কাজে লেগে থাকে। এমার্জেন্সির সময় এমনও হয়ে থাকে যে কোনো ডকুমেন্ট হয়তো আমাদের কাছে থাকে না, কিন্তু হাতের যে স্মার্টফোনটি আছে সেই ফোনটির দ্বারা কিন্তু খুব সহজেই ভোটার কার্ডটি ইনস্ট্যান্ট আমরা ডাউনলোড করে নিতে পারি। তো সেই ভোটার কার্ডটি ইনস্ট্যান্ট কীভাবে ডাউনলোড করবেন তারই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এই ভিডিওতে। ইনস্ট্যান্ট ভোটার কার্ডটিকে ডাউনলোড করার জন্য আপনারা ভোটার কার্ডের যে অ্যাপটি আছে সেটি একবার ডাউনলোড করে নেবেন, অথবা যদি আপনারা ডেস্কটপের মাধ্যমে ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে চান তাহলে voters.eci.gov.in এই সাইটটিতে চলে আসবেন। আসার পর একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করার জন্য উপরে আছে লেখা সাইন আপ, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনাদের ভোটার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের থেকে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এই সমস্ত তথ্য ফিল করে একটি আইডি তৈরি করে নেবেন। আইডিটি তৈরি হয়ে গেলে পাশে আছে লগ ইন অপশন, এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি আর যেই পাসওয়ার্ডটি তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে ফিল করে নিচে থাকা ক্যাপচাটি এই ঘরে ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর উপরে কিন্তু আপনার নামটি শো করবে। এরপরে আপনারা কী করবেন, এপিক কার্ড ডাউনলোড যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এপিক কার্ড ডাউনলোডের অপশন খুলে আসবে, অর্থাৎ এই যে লেখা আছে এন্টার এপিক নাম্বার, এখানে আপনার যে ভোটার কার্ড নাম্বারটি আছে সেই নাম্বারটি এই ঘরে ফিল করবেন। এখান থেকে স্টেট নিয়ে নেবেন, স্টেট হচ্ছে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করছি তো আমরা এখান থেকে পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নিয়ে নেব। এবার এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনটিতে ক্লিক করা মাত্রই এখানে এপিক কার্ড নাম্বার, আপনার নাম, আপনার রিলেটিভ নেম অর্থাৎ গার্জিয়ান নেম, আপনি কোন স্টেটে বসবাস করছেন সেই স্টেট, আপনার মোবাইল নাম্বার এখানে শো করবে। আপনার ক্ষেত্রে যদি এখানে মোবাইল নাম্বার শো না করে তাহলে বুঝে নেবেন আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। আর যদি এখানে মোবাইল নম্বর লিঙ্ক দেখতে পাচ্ছেন তাহলে পেজটি আরেকটু উপর দিকে উঠালে দেখতে পারবেন প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন, অর্থাৎ এই যে সেন্ড ওটিপি অপশনটি আছে এখানে ক্লিক করলে এই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি দেওয়া মাত্রই কিন্তু আপনাদের ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এখানে যে আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক থাকবে না এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আপনারা ফর্ম আট ফিল করবেন। ফর্ম আট ফিল করার মাধ্যমে কিন্তু এখানে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে। যদি আপনারা সেই প্রসেসটি না জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আট নম্বর ফর্ম কীভাবে ফিল করবেন তার তথ্য স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভোটার কার্ডটিকে ডাউনলোড করার জন্য পেজটি একটু উপর দিকে উঠালে এই যে লেখা আছে সেন্ড ওটিপি এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বক্স খুলে গেছে, তো এখানে হচ্ছে সেই ওটিপিটি ফিল করতে হবে, অর্থাৎ এই যে মোবাইল নাম্বারটি আছে এখানে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এখানে ফিল করতে হবে। তো ওটিপিটি আমি এখানে লিখে নিয়েছি, এবার এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করব। আমার ওটিপিটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড ডান সাকসেসফুলি ডাউনলোড এপিক কার্ড, এই অপশনটিতে এবার আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে, উপরে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। কংগ্রাচুলেশন, ইওর এপিক ফর দ্য এপিক নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে প্রয়োজনের সময় হাতে থাকা মোবাইল দিয়ে আপনার ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।